টেলিভিশনে পর্দায় যেই শোটা রাত 9টায় রেগুলার বেসিসে আমরা দেখি তার স্টোরি লাইনটা ভীষণই অন্যরকম দ্যান ডেফিনেটলি সোসাইটাল নর্মস এর এগেইনস্টে গিয়ে যে গল্পটা নিয়ে জি বাংলা শুরু করেছে তার নাম ফিরকি আর এই মুহূর্তে ফিরকির মা লক্ষ্মী আমার সঙ্গে বেল লক্ষ্মী জার্নিটা কতটা স্ট্রং কতটা ডিফিকাল্ট তোমার ক্ষেত্রে প্রথমেই আমি এটা বলবো যে আমাদের তৃতীয় লিঙ্গকে তো সমাজ অন্যান্যদের পর্যায়ে ফেলে এবং একটা খুব স্বচ্ছ ধারণা আমাদের সম্পর্কে নেই আমরা আসলে কারা তো আমাদের তো মানুষ বলেই মনে করা হয় না তো আমাদের আবার মাতৃত্ব এটা খুব হাস্যকর একটা ব্যাপার যে এরকম আমার ডায়লগও আছে যে হিজড়ে আবার মা হবে কী করে সে তো মানুষই নয় তো এই যে একজন এই বাচ্চাটাকে আমার ফিরকিকে পাওয়ার পরে আমার প্রথমে মানুষ হয়ে ওঠা এবং ফিরকি বড় হওয়ার সাথে সাথে আমার যে মাতৃত্ব এবং আমার মা হয়ে ওঠা প্রথমে মানুষ তারপর মা এই পুরো জার্নির গল্পই বলবে ফিরকি লক্ষ্মী হয়ে উঠতে গেলে অনেক রকম বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আনতে হয় কথা বলা টোনাল কোয়ালিটি চেঞ্জ আনতে হয় সেক্ষেত্রে কি নিজেকে কতটা গ্রুম করতে হয়েছে দেখো আমার মনে হয় কোনো ক্যারেক্টার ধরতে গেলে তার সাইকোলজিক্যাল কিছু কিছু দিক থাকে তো সেগুলো আমি ফিল করেছি এবং তারপরে যতটা যা হচ্ছে সেটা তো আপনারা বলবেন দর্শকরা বলবে তাই না তো এই যে ধরনের এই টোনাল কোয়ালিটি বা ডেলিভারি অফ ডায়ালগ সেটার মধ্যে কিন্তু একদম টিপিক্যাল সাধারণ আর পাঁচজন যেভাবে বলে সেখান থেকে অনেকটা টাফ একটু অন্য ধরনের একটু টেনে কথা বলা বা উল্টি ভাষা সেটা কি সেইগুলো কি শিখতে হয়েছে অবশ্য উল্টি ভাষা তো আমাদের গোপন ভাষা আর আমার বহু বান্ধবী আছে ফলে আমার আমি আগে থেকে এগুলো জানতাম আমার কাছে নতুন কিছু নয় ফিরকিকে আপনারা দেখছেন টেলিভিশনে পর্দা কিন্তু ছোট ফিরকিকে দেখেছেন এখনো অবধি বড় ফিরকি হচ্ছে এই যে পাশে দাঁড়িয়ে আছে বড় ফিরকিকে এখনো অবধি টেলিভিশনে পর্দায় দেখা যায়নি তবে একটুখানি আমি জানবো যে ক্যারেক্টারটা ইজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ থিং কারণ কোথাও একটা জায়গায় সোশ্যাল রিফর্মস আনার অনেকটা জায়গা তোমার ঘাড়ে রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে দেখছো ক্যারেক্টারটা ক্যারেক্টারটা ডেফিনেটলি ডিফারেন্ট এবং চ্যালেঞ্জিং বটে আর স্পেশালি এটা আমার প্রথম কাজ টেলিভিশনের পর্দাতে অভিনয় জগতেই বলতে পারবে প্রথম কাজ তো সেখানে দাঁড়িয়ে এরম একটা কন্টেন্ট পাওয়াই একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমি বলতে পারি টাচউড এরম একটা কন্টেন্ট পেয়েছি এবং আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ স্নিগ্ধাদির কাছে অ্যাক্রোপলিস টিমের কাছে এবং জি বাংলার কাছে এরম একটা কন্টেন্ট আমাকে দেওয়ার জন্য অ্যান্ড স্পেশালি ফিরকির চরিত্রটা তো শুধুমাত্র আর পাঁচটা নারী সংগ্রাম তো আছেই তার সাথে সাথে সে কিন্তু তার মার সংগ্রামটাকেও তুলে ধরছে কারণ তার মা কিন্তু আর পাঁচটা মায়ের মতো একজন নারী নয় আমরা যেটা সোসাইটাল নর্মসে বলে থাকি নারী কিংবা পুরুষ নয় তিনি ওই অন্যান্য ক্যাটাগরিতে বিলং করেন এবং তার সংগ্রাম তিনি কী করে তার সন্তানকে বড় করে তুলছেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের ধারাবাহিক ফিরকি টিম আমার সঙ্গে একটুখানি জানবো যে এরকম একটা চরিত্র এরকম একটা গল্প প্রথমবার কোনো একটা পাবলিক প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি কারণ আর গল্পটা হয়তো সচরাচর আমরা কেউ ভাবিনি যে এরকমভাবে সাধারণ মানুষ ড্রয়িং রুমে এই গল্পটা আসবে আমরা সেখানে বসে দেখব কী মনে হয় তোমার এই যে জেন্ডার তোমরা যে জেন্ডার থেকে বিলং করো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কীভাবে দেখো এটাকে দেখো এটা তো সত্যি একটা একটা নবজাগরণ বলতে পারি টিভি সিরিয়ালের ক্ষেত্রে কারণ বম্বেতেও আমরা দেখেছি টিভি সিরিয়ালে যেখানে গল্প এসেছে কিন্তু চরিত্র আসেনি চরিত্র এসেছে তো চরিত্রকে সেইভাবেই করা হয়েছে কিন্তু বাংলা সিরিয়ালে বোধহয় এটা একটা ইতিহাস রচনা হবে যেখানে রূপান্তরকামী মানুষের চরিত্র রূপান্তরকামী মানুষরা করছে এবং এই সিরিয়াল বাংলা সিরিয়াল এতদিন আমরা জেনে এসেছি যে নাকি বাংলা সিরিয়ালে এরকম ধরনের গল্প আনা যাবে না মা মা বোনেরা দেখেন না রোজ রাত 9টায় জি বাংলা খুললে পরেই যেই গল্পটা সম্পর্কে আমরা সচরাচর খুব একটা অবগত নই তবে হ্যাঁ হয়তো সোসাইটির কিছু নর্মস বা কিছু যেই সব মানুষের চোখ রাঙানিগুলো রয়েছে বা হয়তো সেই গল্পগুলো আমার আপনার ঘরে হয়তো আছে হয়তো আমরা সকলে জানি না যে গল্পটা আপনার ঘরের ড্রয়িং রুমে এখন জি বাংলা রোজ সোম থেকে শনি তুলে ধরছে ফিরকি আর সেই ফিরকি তৈরি করার পিছনে যিনি কর্মকাণ্ডে যিনি জড়িত রয়েছেন ফিরকি ডিরেক্টর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দাদা একটুখানি আমি শুনবো যে ফিরকির গল্পটা তো ভীষণ অন্যরকম সাধারণ গল্প যে গল্প আমরা দেখি সেই গল্প এটা নয় কতটা টাফ এরকম ধরনের গল্প যখন আপনাকে রেডি করতে হয় বা শুট করতে হয় ফিরকি গল্পটা ফার্স্ট আমি বলবো যে এই গল্পটা আমাকে চেঞ্জ করে দিয়েছে মানে আমি এরকম অনেক প্রজেক্ট করেছি সেগুলো ভালো খারাপ সব ছিল বাট ফিরকি এমন একটা গল্প যে প্রজেক্টটা করতে গিয়ে আমার
39 years যা জানতাম তা সবটা চেঞ্জ করে দিয়েছে। এই যে যাদের নিয়ে আমরা গল্পটা করছি, ইউনা একবার ট্রান্সজেন্ডার, এদের সম্বন্ধে যে কত ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে সেইটা এই প্রজেক্টটা করতে গিয়ে রিসার্চ করতে গিয়ে বুঝতে পেরেছি আমরা কতটা ভুল ছিলাম। আমি একটা এডুকেটেড পার্সন যদি সেই ভুলের মধ্যে থাকি, সেই অজানা জিনিসগুলোর মধ্যে থাকি, তাহলে বাকি দর্শক তারা কী জায়গায় রয়েছে। তো এই ফিরকি গল্পটার মধ্যে আমাদের এইটা চেষ্টা, আমি যেমন আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, এই সমাজটাকে জানার একটা নজরটা চেঞ্জ হয়ে গেছে, আমি আমার গল্প দিয়ে এতে পুরো সমাজের কিছু হলে দর্শককে চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের ফিরকি গল্পটা সত্যি।